ডাক্তার উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিম খেলে দুধ খেলে প্রেশার বাড়ে কি না হ্যাঁ ডিম দুধ মাংস খেলে প্রেশার বারে না এটা একটা আমাদের ভ্রান্ত ধারণা এক কথায় উত্তর দিলাম এবারে আমি মূল আলোচ্য বিষয়ে চলে যাব কেন এবং কারণ কি। এবং কি করণীয় এখানে বলে রাখি যে আসলে প্রেশারটা কী প্রেশার হচ্ছে আমাদের বাম পার্শ্বে আমাদের বুকের বাম পার্শ্বে হার্ট রয়েছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড লব ডব শব্দ করে লব ড শব্দ করে সে পাম্পিং করে পাম্পিং করার ভিতরে আমাদের সমস্ত অ্যানাটমিতে ব্লাড সার্কুলেশন হয় এটা হলো মূল কারণ যদি পাম্পিং ক্ষমতাটা বেড়ে যায় সংকোচন প্রসারণটা বেড়ে যায় তাহলে রক্তের চাপ বেড়ে যায় আর এই বেড়ে যাওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণটাই বিষয়ে ডিসকাস করবো না কারণ আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ডিম খেলে প্রেশার বাড়ে না হ্যাঁ এবারে ডিম নিয়ে কিছু কথা রয়েছে ডিম ডিমের ভিতরে দুটি অংশ রয়েছে একটি সাদা অংশ একটা গোল আকারে হলুদ অংশ ভিতরে অংশটি সাদা অংশের চেয়ে কুসুম অর্থাৎ হলুদ অংশে এই কুসুমের ভিতরে কোলেস্ট্রল পরিমাণটা বেশি থাকে এটা আমাদের জেনে রাখা প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কী করণে রয়েছে এবারে মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এই ডিমের ভিতরে ডিমের ভিতরে কি কি রয়েছে ডিমের ভিতরে রয়েছে রিভোফেলিন ডিমে রয়েছে কি ডিমে রয়েছে ভিটামিন ডি ভিটামিন ডি রয়েছে ডিমের ভিতরে এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে এই ডিমের ভিতরে এই উপাদানগুলো রয়েছে এগুলো কি করে কোলেস্ট্রলের বৃদ্ধির যে ক্ষতিকর প্রভাব সেটাকে কমিয়ে রাখে কোলেস্ট্রল বৃদ্ধির যে ক্ষতিকর প্রভাব এটা কমিয়ে রাখে অর্থাৎ কোলেস্ট্রল বাড়লে তো আমাদের প্রেশার বেড়ে যাবে তাহলে ডিমের ভিতরে যদি এই সমস্ত উপাদানগুলো থেকে থাকে এবং কোলেস্ট্রল বৃদ্ধির যে ক্ষতিকর প্রভাবটাকে যদি কমিয়ে রাখে তাহলে ডিম খেলে কেন প্রেশার বেড়ে যাবে অর্থাৎ আমরা অবশ্যই বুঝতে পারছি যে ডিমে কিন্তু কোলেস্ট্রল কমিয়ে রাখে কিন্তু হ্যাঁ কোনো জিনিসের মাত্রা অতিরিক্ত ভালো না এই বিষয়টা মাথায় রেখে আমাদের চলতে হবে এখন একজন সুস্থ মানুষের তিনশো মিলিগ্রাম কোলেস্ট্রল সে খেতে পারবে একটা ডিমের ভিতর রয়েছে দুইশো মিলিগ্রাম কোলেস্ট্রল তাহলে সুস্থ মানুষ যদি তিনশো মিলিগ্রাম খেতে পারে কোলেস্ট্রল তাহলে একটা ডিমে রয়েছে 200 মিলিগ্রাম কোলেস্ট্রল তাহলে ডিম খেতে পারবে তবে সে সপ্তাহে পাঁচটি ডিম খাক এর বেশি খাওয়ার দরকার নেই তাহলে আর দুধ মাংসের একই প্রকারের কথা অর্থাৎ এটাও খেলে প্রেশার বাড়ে না তবে মাত্রা অতিরিক্ত কখনোই ঠিক হবে না আর এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওই প্রেশার যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোলেস্ট্রল দ্রব্য খাওয়া যাবে না কোনো খাবারের মেনুতে অতিরিক্ত কোলেস্ট্রল রাখা যাবে না এবং সময় মতো ঘুমানো এগুলো মেনে চলতে হবে এবং অতিরিক্ত টেনশন উত্তেজিত না হওয়া এটা মেনে চলতে হবে নেশা জাতীয় দ্রব্য না খাওয়া এটা মেনে চলতে হবে যেমন ধূমপান করলে হার্টের যে সূক্ষ্ম সূক্ষ্ম ভেন রয়েছে ওগুলো বলক হয় লাঞ্চে প্রবলেম হয় এই বিষয়টা মাথায় রেখে আমাদের সব সময় চলতে হবে অর্থাৎ প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে বা এই নিয়মগুলো যদি মেনে না চলা হয় অনেক সময় হার্ট কিন্তু আমাদের পাম্পিং করে পাম্পিং ক্ষমতাটা যতই করতে থাকবে তখন ততই সে কী করবে অনেক সময় আমাদের সেখানে চর্বি জমতে পারে ভেনে চর্বি জড়তে পারবে অর্থাৎ হার্ট দুর্বল হতে পারে অর্থাৎ তার ক্ষমতাটা যদি অতিরিক্ত সে চালাতে থাকে স্বাভাবিক আমরা অবশ্যই বুঝতে পারছি যে তার পাম্পিং ক্ষমতাটা বেড়ে গেলে সে দুর্বল হইতে বাধ্য হয় তার ভিতরে ভেনগুলো যে ভেন শাখা উপশিখা রয়েছে ছোট ছোটো ভেনগুলো রয়েছে সেগুলো বলুক হতে পারে স্টক করতে পারে সেদিকে সজাগ রেখে আমরা চলব তাহলে আমি আবার বলে রাখি ডিম খেলে প্রেশার বাড়ে না এটা সহজ কথা আর ভিতরে যে ডিসকাস করেছি তার সাথে মিল রেখে আপনারা এই বিষয়টা মেনে চলবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের উপকার অর্থে আপনাদের পরামর্শের জন্য আমি সর্বদা নিয়োজিত সবাইকে ধন্যবাদ